বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর একাথর অধ্যায়ে পরিসীমা এবং ক্ষেত্রফল যে অধ্যায়টি রয়েছে তা নিয়ে আলোচনা করব তোমরা আগে জেনেছ পরিসীমা বলতে কি বোঝায় ক্ষেত্রফল বলতে কি বোঝায় এবং বিভিন্ন জ্যামিতিক চিত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে জানো ফর্মুলা ফর্মুলাগুলো বা সূত্রগুলো তোমাদের জানা রয়েছে আমি একটু শুধু মনে করিয়ে দিচ্ছি কারণ আমাদের সপ্তম শ্রেণীতে কয়েকটি সমস্যাকে সমাধান করার ক্ষেত্রে এই সূত্রের প্রয়োগ আমরা শিখব তোমরা সবাই জানো পরিসীমা বলতে বোঝায় কোনো জামিতিক চিত্রের সবগুলো বাহু বা সবগুলো ধারের যোগফলকে বলে আমরা পরিসীমা আর একটি বদ্ধ সামুদ্রিক চিত্রের অন্তর্গত যে ক্ষেত্রটি রয়েছে তার পরিমাপকে বলা হয় ক্ষেত্রফল তো শুধুমাত্র ফর্মুলাগুলি তোমাদের মনে করার জন্য দেখছি দেখো প্রথমত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের প্রথম পরিসীমা লিখছি আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক একইভাবে আমরা যদি আসি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হবে বর্গক্ষেত্রের পরিষেবা হচ্ছে সবগুলো বাহু সমান তাই হচ্ছে ফোর ইন্টু বাহু আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু তো এগুলো তোমরা ক্লাস সিক্সেই জেনেছ এবার আমরা তোমাদের অনুশীলনী ইলেভেন পয়েন্ট ফোরে যে সমস্যাগুলো রয়েছে ওয়ার্ড প্রবলেম যেগুলো রয়েছে তার এক দুটি সমস্যা তোমাদের সামনে আমি তুলে ধরছি যেমন ধরো একটি চার নম্বর কোশ্চেন তোমরা পাবে একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট মিটার আর প্রস্ত হচ্ছে ফোর মিটার এই ঘরটির চারদিকে একটি বারেন্দার বারান্দা দেওয়া রয়েছে যে বারেন্দাটি টু পয়েন্ট টু মিটার চওড়া আমাদের নির্ণয় করতে হবে বারেন্দার ক্ষেত্রফল এবং প্রতি বর্গমিটারে যদি দুশো টাকা করে খরচ হয় তাহলে বারান্দাটিকে পাকা করতে কত খরচ হবে এই হচ্ছে প্রশ্নটি আমি প্রশ্নটিকে প্রথমে মনে রাখবে এই সমস্যাগুলি করার ক্ষেত্রে আমরা ছবিটাকে এঁকে নেব আমি ছবিটাকে আঁকছি এই দেখো ঘরের যে ফ্লোরটি রয়েছে ফ্লোরের ছবি ঘরটির দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট মিটার আর প্রস্ত হচ্ছে চার মিটার এবার ঘরের চারদিকে বারান্দা রয়েছে একটা তা বারান্দাটি টু পয়েন্ট টু ফাইভ মিটার প্রশস্ত বা চওড়া তাহলে আমরা বলতে পারি এখানে টু পয়েন্ট টু ফাইভ মিটার আর বারান্দাটি আমাকে কি নির্ণয় করতে হবে এর একাঙ্কিত জায়গাটির ক্ষেত্রফল দেখো বন্ধুরা যে ঘরটি রয়েছে ঘরের ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারো কারণ ঘরেটি একটি ঘর তার দৈর্ঘ্য কিন্তু প্রস্থ ঘরের ক্ষেত্রফলটা কী হলো টোয়েন্টি টু বর্গ মিটার এবার বারান্দা সহ যে বড় একটি আয়তক্ষেত্র আমরা পেলাম তার ক্ষেত্রফল নির্ণয় করবো আগে তোমরা দেখতে পাচ্ছ টু পয়েন্ট টু ফাইভ এদিকে এটা চড়া টু পয়েন্ট টু ফাইভ এদিকে আবার টু পয়েন্ট টু ফাইভ হবে তাহলে এই বড় দুর্ঘটি কত হবে ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট টু ফাইভ প্লাস টু পয়েন্ট টু ফাইভ বুঝতে পেরেছ এদিকে টু পয়েন্ট টু ফাইভ এদিকে টু পয়েন্ট টু ফাইভ অ্যাড হয়ে গেল তাহলে বারান্দা সহ ঘর সমগ্র ঘরটির দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস দশ মিটার আর প্রস্ত একই রকমভাবে প্রস্তটা হবে ফোর প্লাস টু পয়েন্ট টু ফাইভ প্লাস টু পয়েন্ট টু ফাইভ এইট পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমরা এবার বের করছি বড়ো যে আয়তক্ষেত্রটি রয়েছে তার ক্ষেত্রফল একই রকমভাবে টেন ইন্টু এইট পয়েন্ট ফাইভ বর্গমিটার ইজ ইকুয়াল টু এইট্টি ফাইভ বর্গমিটার তাহলে এবার বের করছি বারান্দারির ক্ষেত্রগুলো কী হবে বড়ো আয়তা ঘাতের ক্ষেত্রফল মাইনাস ছোটটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু তাহলে বন্ধুরা বুঝতে পারলে আমরা কী করলাম খুব সহজেই চারিপাশে যে ব্র্যান্ডেড রয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে সক্ষম হলাম এভাবে প্রতি ক্ষেত্রে তোমাদের অনুষ্ঠানের মধ্যে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোতে তোমরা আগে ফিগারটি এঁকে নেবে একে নিয়ে ক্ষেত্রফলগুলো খুব সহজেই নির্ণয় করতে পারবে কারণ ছবিটাই ইম্পর্টেন্ট ছবি দেখে থেকে তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে আমি আশা করছি অনুষ্ঠানে অন্যান্য সমস্যাগুলিও তোমরা বাড়িতে অনুশীলন করবে ধন্যবাদ